আজকে হচ্ছে ফ্রাইডে, তো এখন বাজে 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করলাম। তো আমি হাতে নিয়েছি এই যে মেথি, মৌরি বিজরির জল খাচ্ছি, এই তো গেছে। তো গায়ে একটা স্টোল জাস্ট নিয়েছি, আর মেয়ে উঠে পড়েছে, ওকেও খাওয়াচ্ছি, আর তার সাথে সাথে রান্নাও করছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চাটা সব কিছু করা হয়ে গেছে, এখন লাঞ্চের প্রিপারেশন করছি। লাঞ্চ বসিয়েছি, আচ্ছা সিম্পল ভেটকি মাছের ঝোল করবো ফুলকপি আলু দিয়ে, আর চুনো মাছ দিয়ে, আর সব রকম সবজি আর পালং শাক দিয়ে একটা চচ্চড়ি করবো। ব্যাস আজকের হচ্ছে লাঞ্চের মেনু এই, আর কালকের একটুখানি ওই নিহেরে মাছ আছে, তো আর কিছু করব না আজকে, সিম্পল। এই দেখুন আমি ভাত বসিয়ে দিচ্ছি ওখানে, মেরে চুনো মাছ, আর চুনো মাছ, আর এটা হচ্ছে ভেটকি মাছ, আর পালং শাক, আর এই সব সবজি। ওদিকে তো চলে এলাম। তো এখন বাজে 7:45 বাজে, তো আমি সেই সকালে আপনাদের সাথে কথা হয়েছিল, তারপর আর আপনাদের মানে আর ব্লগ করিনি, মানে আর কন্টিনিউ করিনি, ভিডিও শুট করিনি, আর তো সেই জন্যই তো ভাবলাম না আবার আপনাদের সাথে কথা বলি। তো মেয়ের পড়া টড়া হয়ে গেছে, তো এখন একটু নিয়ে বাইরে গেল, পড়া হয়ে গেছে, তো কালকে স্যাটারডে সানডে আছে, তো আজকে সেরকম কিছু করায়নি। স্কুলের জাস্ট হোমওয়ার্ক গুলো দিয়েছিল সেগুলো করেছে, আর একটু বাড়িরই কিছু একটু করেছে, মানে ম্যাথস করেছে, ব্যাস আর কিছু করেনি। তাহলে ঠিক আছে, তো আজকে আবার একটু গরম গরম লাগছে, কিন্তু আমার তো একটু গরম লাগছে, জানি না হয়তো প্রেশারটা, আমার তো হাই প্রেশার, তো প্রেশারটা মনে হচ্ছে বেড়েছে, ঘাড়টার এগুলো খুব যন্ত্রণা করছে। প্রেশার বাড়লে আমার এই ঘাড়টার গুলো কেন জানি না আমার হয়, এই ঘাড় যন্ত্রণা করে, মাথাটা খুব যন্ত্রণা করছে, তো মনে হচ্ছে একটু প্রেশারটা বেড়েছে, দেখাতে হবে, একটু চেক করাতে হবে, একজন আছে ফোন করলে সে বাড়িতে এসে দেখে যায়। তো যাই হোক, আজকে প্রেশারটা একটু গরম লাগছে, আর এই আর কালকে আমি কিন্তু মানে থার্সডে কালকে অনেক রকম মানে রান্না বান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে থার্সডে ব্লগে শেয়ার করেছি, আর কালকেও মানে থার্সডেতে একটা আরেকটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে কেক করেছি, তো সেটার ওই ব্লগে আমি দিইনি, তো ভাবলাম আজকের ব্লগে আমি দিয়ে দেব, তো করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে নেবেন কিভাবে আমি কেকটা করেছি। কেকটা কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম, আমি এতদিন ধরে আমি কেক করব করব করে করিনি, শুনেছি এতে ওতে প্রেশার কুকারে, আমার দিদিও করে প্রেশার কুকারে এসব করেছে, তো আমি কোনোদিনও করিনি, করব করব করে আর করিনি, তো ভাবলাম এবারে নয় দেখি ট্রাই করি। তো করেছি কেক, সেটা কিন্তু প্রেশার কুকারে করিনি, মাইক্রোওভেনেই করেছি, তো মাইক্রোওভেনে আমি কিন্তু কোনো প্রিহিট বা এইসব দিয়ে করিনি, নর্মাল মাইক্রোওভেন মোডেই আমি করেছি। তো দেখলাম আমি নর্মাল মাইক্রোওভেন মোডে করে তো দেখলাম ঠিকঠাক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে, যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি তো সত্যি সেই তুলনায় খুবই ভালো হয়েছে, আমি নিজে করেছি বলে বলছি না, সবাই খেয়ে বললো ভালো হয়েছে, এরপর যখন সেকেন্ড টাইম আরো করবো আরো ভালো হবে হয়তো, জানি না। আর কেন ভাবলাম যে দেখা যাক করে, আমি কিন্তু প্রেশার কুকারে আমি মানে অতক্ষণ ধরে বসিয়ে রাখা, প্রেশার কুকারে করা মানে 30 মিনিট ধরে শুনেছি, মানে একদম মানে গ্যাসের এ কমিয়ে দিয়ে করতে হয়, তো আমি ওইসব এ করি না, আমি দেখি মাইক্রোওভেনে, কেন মাইক্রোওভেনে আমি ধোকলা করেছিলাম, তো ধোকলা করেছিলাম যখন মাইক্রোওভেন মোডেই দিয়ে করেছিলাম, তো দেখলাম খুব সুন্দর ধোকলা হয়েছিল, সেটা একদিন আবার একদিন করবো ধোকলা, তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো।
তো আমি ভাবলাম না এবারে দেখি মাইক্রো মানে এতে কেকটা করে ট্রাই করে এমনি নর্মাল মোডে দিয়েই করে দেখি কি হয় কিরকম হয়। তো দেখলাম 8 মিনিট 30 সেকেন্ড দিতেই খুব সুন্দরভাবে কেক তৈরি হয়ে গেছে, খুবই সুন্দরভাবে। তো তো এই আমার দিদি, তো আমার দিদির থেকেই মানে রেসিপিটা নেওয়া, মানে কিভাবে ও করেছিল আমাকে বলেছিল। তো আর দিদি, আমার দিদিও প্রেশার কুকারে করেছে, তা দিদি বলেছে যে তুই যদি মাইক্রোওভেনে করিস আমাকে বলিস কিভাবে করেছিস, তাহলে আমিও মাইক্রোওভেনে ট্রাই করব। তো এবার ওকে বলতে হবে। আমি বলেছি আমি নর্মাল মোডে দিয়েই করব, দেখব করে যদি ভালো হয় তো বলবো। তো ভালো হয়েছে তো বলবো। আমি প্রিহিট এইসব কিচ্ছু কিন্তু করিনি, তা যখন আপনি আমার সাথে শেয়ার করবো তখন আমি বলে দেবো কি কি আমি দিয়ে করেছি সেটা দেখতে। এই দিকে অনেক কিছুই কাজ আছে, ডিনার এখনো তৈরি করিনি। আজকে ডিনারে ডিম করব, এক কারি করব আর ভাত, আর কিছু না, সিম্পল। আর ডিনার এখনো করিনি, করব একটু বাদে করব। ডিমটা সিদ্ধ করে রাখাই আছে, করতে কতক্ষণ লাগবে। আর তো ইভিনিং এ আমি কি কি আরো কাজ করি, যে আমি বসে থাকি না কিন্তু ইভিনিং এ কিছু টুকটাক কাজ থাকে, তো আপনার সাথে আজকে আমি সেটা শেয়ার করছি। ইভিনিং এ কি কি করি এক্সট্রা কাজ, যেগুলো থাকে সকালে হয়ে ওঠে না, যেগুলো তো সবই কাজই করে রাখার চেষ্টা করি সকালবেলা, কেন ইভিনিংটা মেয়েকে টাইম দিতে হয় পড়ার জন্য মোটামুটি, তারপর তো ডিনার না করা থাকলে সেটাকে আবার করতে হয়। তো সেই জন্য তা যেহেতু কালকে স্যাটারডে বলে আজই সকালে একটু ঢিলামি দিয়েছি, তো সেই কাজগুলো একটু করে নেবো, তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আর কেকটা কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্য কিন্তু কমেন্ট করে, ভালো লাগলে হোক খারাপ লাগলে হোক যা কিছু মনে হয় অবশ্য কিন্তু কমেন্ট করে জানাবেন, যে ভালো মন্দ সব কিছু। আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। আর 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 কি বলবো, এই হতে তাহলে চলুন আমি কে কে ইভিনিং এ করি সেটা আপনার সাথে শেয়ার করছি। আমি কিন্তু এই পাখা, সমস্ত ঘরেরই পাখা, ডাইনিং এর পাখা আমি কিন্তু রেগুলারই মুছি। রেগুলার মুছলে কি তাহলে প্রত্যেক মানে বেশি ময়লা পড়ে না একসাথে, অনেক অল্প অল্প ইয়ে থাকে, তো রেগুলারই মুছি। তো সকালেই মুছি, তো সকালে আজকে একটু টাইম পাইনি বলে এই জন্য সন্ধ্যাবেলায় কাজটা করছি। আর এমনি ফার্নিচার তো রেগুলারই মুছি সকালবেলা, সেটা ডাস্টিংয়ের কাজটা হয়ে যায়, আমি সন্ধ্যাবেলা আর কোনো ডাস্টিংয়ের কাজ করি না। আর ঘর যাওয়া ধার দেওয়া তো সে রেগুলারই সন্ধ্যাবেলা দেওয়া হয়, তো আমার সন্ধ্যে বলতে সন্ধ্যাটা পড়ে যায়, আমি তারপরে ওই 7:30-8টার দিকে আমি ঘরগুলো ঝাড় দিই, সেটা রেগুলারই হয়। কিন্তু ডাস্টিংয়ের কাজ মানে মানে এইসব মোছামুছি ফার্নিচার মোছামুছি কাজগুলো আমি সকালেই করে থাকি। আর এভাবে প্রত্যেক দিন করলে কি জিনিসপত্র পরিষ্কারও থাকে, দেখতেও নিজের ভালো লাগে। আমার তো এটাই মনে হয়, যদি নিজেও ফিট থাকি তাহলে সব কিছু সুন্দর আর ভাবে রাখতে ইচ্ছা করে। উপরের ঘরে সকালবেলায় সাধারণত করে থাকি, সন্ধ্যাবেলা আর কিছু করি না উপরের ঘরে, কেন উপরের ঘরে থাকা হয় না সেরকমভাবে হয় না, কিন্তু সকালে রেগুলারই হয়।
তো কেকের জন্য এই যে ময়দা, আমি ময়দাটাকে ছেলে নিয়েছি, এটা 1 কাপের একটু, মানে এই 1 বাটির, এই 1 বাটির একটু বেশি, আর ওই 1 বাটি আমি চিনি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি, আর হচ্ছে এটা বেকিং পাউডার, আর এই আমি এটা হচ্ছে বাটারটাকে মেল্ট করে নিয়েছি, মানে গলিয়ে নিয়েছি, তাতে দিতে সুবিধা হয়। আর এই ময়দার মধ্যে আমি এখন এই 1/2 চামচের মতো, 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার দিচ্ছি, তারপর 3টে মোটামুটি ডিম দিচ্ছি, আমি যেহেতু 1 বাটি ওই ময়দা নিয়েছি তো সেই পরিমাণে 3টে ডিম লাগবে, আর ওই বেকিং সোডা, এই মানে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর ওই যে 1 বাটি চিনি আমি গুঁড়ো করেছি মিক্সিতে, চিনি গুঁড়ো করে দিলে ভালো হয় যাতে পেস্টটা ভালো হয়, ব্যাটারটা মানে কেকের ব্যাটারটা ভালো হয়। আর এদিকে আমি ওই লাল যে বাটিটা দেখছেন তার মধ্যে আমি একটুখানি ক্যাডবেরি গুঁড়ো করে নিয়েছি, মেয়ের ক্যাডবেরি রাখা ছিল সেটা একটুখানি হামাল দিস্তে আমি গুঁড়ো করে নিয়েছি ওর মধ্যে দেবো বলে। আর ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আমার কাছে এখন ভ্যানিলা এসেন্সটা নেই তো সেই জন্য আমি দিইনি, ভ্যানিলা এসেন্স এর মধ্যে দিলে আরও ভালো হয়। আর বিভিন্ন ধরনের কাজু কিশমিশ যেটা পারেন, মানে কোকো পাউডার এগুলো দিতে পারেন, তো আমি ফার্স্ট টাইম করছি তো অত জিনিস আমি দিচ্ছি না, এই দিয়ে করছি, যদি ভালো হয় নেক্সট টাইম আমি তখন করব, তখন সব কিছু দিয়েই আমি করব। তো ডিম দিচ্ছি, এবারে 3টে ডিমই দিয়ে দেবো মোটামুটি, আর ভালো করে ব্যাটারটাকে কিন্তু মিক্স করতে হবে, আপনারা চাইলে মিক্সির বলেও ব্লেন্ড করতে পারেন, বা হ্যান্ড ব্লেন্ডারও থাকে অনেক সময় ইলেকট্রিক, সেটা দিয়েও করতে পারেন। তো আমি হাত দিয়েই করছি, মানে হাতে যে যে এমনি হ্যান্ড ব্লেন্ডার থাকে এই সিম্পল, এটা দিয়েই করছি। তো ভালো করে ব্যাটারটা কিন্তু মিক্স করতে হবে, কোনো লাম্পস মতো না পড়ে যাতে, তাহলে কিন্তু ভালো হবে না। একটা জিনিস বলতে ভুলে গেছি, তো এমনি যে দুধ, মানে ফোটানো দুধ, লিকুইড দুধ আমি দিচ্ছি, মোটামুটি ওটা 1/2 কাপ মতো দুধ দিলেই হবে, মানে আপনাকে থিকনেসটা দেখতে হবে কীরকম হচ্ছে সেই অনুযায়ী। আমি এই কেকের মানে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, মোটামুটি এরকম থিকনেস থাকবে। এবার আমি এই মাইক্রোওভেন, মানে প্রুফ একটা বোর্ড আছে, তো এই বোলের মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নেবো চারদিকে, আপনারা মানে সাদা তেলও লাগাতে পারেন, যা খুশি, জাস্ট একটুখানি যাতে কেকটা তাড়াতাড়ি ভালোভাবে উঠে আসে, কোনো কিছু এ না হয়। তো সেই জন্যে আমি কোনো কেকের বোল কিনিনি, যদি এবার বানিয়েছি এবার ভালো হলে তো অবশ্যই কিনবো। কেকের যে অ্যালুমিনিয়াম ফয়েল বোলগুলো পাওয়া যায় কেক করার জন্য, সেটা জানেনি আপনারা, সেগুলোতে হলে কি বিভিন্ন শেপের হয়, দেখতেও ভালো লাগে। তো আমি এটা এখন মাইক্রোওভেন প্রুফ বলেই করছি, তো দেখুন এরমভাবে দিয়ে দিলাম পুরো ব্যাটারটাকে। আমি দেখুন এবার এই মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি, আর মোটামুটি 8 মিনিট 30 সেকেন্ড আমি দিচ্ছি মোটামুটি। আমি প্রথমে 8 মিনিট তো কেক তৈরি হয়ে গেছে, কেরকম উঠেছে দেখেছেন, এবার দেখুন কীরকম নরমও হয়েছে খুব। আমি এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি, এবার আমি এই চকলেটটাকে, মেয়ের চকলেট ছিল তো চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, গরম করে নিয়েছি, করে নিয়ে একটু গলিয়ে নিয়েছি, দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে। আর জেমস আছে, তো জেমস দিয়ে একটু ডেকোরেশন করে দেবো, ওপর দিয়ে একটু কিশমিশ, কাজু, একটু আমন্ড বাদাম এগুলো একটু দিয়ে দেবো, দিয়ে আমি একটু ফ্রিজে রেখে দেবো, যাতে এই যে চকলেটটা দিলাম একটুখানি মানে ঠান্ডা হয়ে যায়, দেখতেও ভালো লাগে।
ও দেখুন কেক রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, তার সাথে 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 খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আমি এবার কিন্তু ফ্রিজে রেখে দিলাম কেকটা, কিছুক্ষণ বাদে বার করে তারপরে কাটব। তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, মেয়ে খুব এক্সাইটেড খাবে খাবে, তো বার করে নিয়েছি, কেটে দিচ্ছি। দেখুন কি সুন্দর কেটে যাচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু ফার্স্ট টাইম করেছি তো সত্যি খুব সুন্দর হয়েছে। দেখুন বেরিয়ে এলো সুন্দর, আর